শুরুতেই নজর রাখবো সবথেকে বড় খবরের দিকে। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। গতকাল প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাকে। ইডি সূত্রে খবর, বয়ানে প্রচুর অসঙ্গতি, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনো সদুত্তর দিতে না পারা, তথ্য গোপনের জন্য গ্রেফতার করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। কালীঘাটের কাকুর তিনটে কোম্পানি ব্যবহার করা হয়েছিল নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে। পাওয়া গিয়েছে কালীঘাটের কাকু এবং তার একাধিক আত্মীয়ের নামে আরো সম্পত্তির হদিশ। শান্তনু বন্দ্যোপাধ্যায় স্ত্রীর সংস্থায় 40 লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে সেই টাকার উৎস নিয়ে সদুত্তর দিতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানির লোকজনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, প্রত্যেকে সুজয় কৃষ্ণ ভদ্রের কোম্পানির বিষয়ে তথ্য দিয়ে গিয়েছিল এবং সমস্ত কিছু কালীঘাটের কাকুই করেছিলেন, কিন্তু সুজয় ভদ্র গতকালও এড়িয়ে যান প্রশ্নগুলো। গ্রেফতারির পর রাতে সিজিও কমপ্লেক্সে 6 তলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে রাখা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর আজ তাকে আদালতে পেশ করা হবে। কি বললেন তার আইনজীবী শোনাবো গ্রেফতারের পর। ইডির বাড়িতে গিয়ে ওনার বাড়িতে গিয়ে যে সমস্ত ডকুমেন্টস সিজ করেছেন সেগুলোরই উনি ক্লারিফিকেশন। কি রকমের ডকুমেন্টস একটু জানার চেষ্টা করব। ইডি বলতে পারবে এটা কালো সাদা সাদা নীল নীল লাল সব ইডি বলতে পারবে। ওনাদের তাকে অ্যারেস্ট করা অ্যাশ করে নিয়েছে আপনাদের মুখে যা শুনছি আমি। আপনার ক্লায়েন্ট কি নির্দোষ আপনি মনে করেন? 40 লক্ষ টাকার কথা বলা হচ্ছে, সেই 40 লক্ষ টাকা যে কারণে অ্যারেস্ট করেছে কালকে তো করে পড়াকে দেখাতে হবে কি কারণে অ্যারেস্ট করেছে, তখন আমরা দেখে নেব। আইনজীবীর বক্তব্য আমরা শুনলাম, সরাসরি চলে যাব। আজ সকালে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে প্রথম ছবি রিপাবলিক বাংলা তুলে ধরবে আমাদের প্রতিনিধি এলিনা, রয়েছে আমার সঙ্গে। এলিনা, গতকাল রাতে গ্রেফতারের পর রাত কেমন কাটলো কালীঘাটের কাকুর? আর একই সঙ্গে জানতে চাইবো আজ কখন আদালতে পেশ করা হচ্ছে, এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে মিনাক্ষী, দেখো গতকাল কালীঘাটের কাকুকে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে ইডির আধিকারিকরা। এবং গতকালের কি ছবি এই মুহূর্তে রয়েছে সিজিও কমপ্লেক্সে। এই সিজিও কমপ্লেক্সে 6 তলায় রাখা হয়েছে, আমি ছবিটা দেখানোর জন্য বলবো আমার প্রিয় জার্নালিস্ট রোহিতগণকে। এই সিজিও কমপ্লেক্স, যে সিজিও কমপ্লেক্সে গতকাল ঠিক 11টার সময় এসেছিলেন কালীঘাটের কাকু এবং তারপরে টানা জেরা করা হয়, তারপরে গ্রেপ্তার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবং 6 তলায় তাকে রাখা হয়েছে, যেটা ইডি সূত্রে খবর পাওয়া গিয়েছে যে রাত্রিবেলা তাকে খাবার দেওয়ার ব্যবস্থা হয়েছিল এবং রাতে শোয়ারও ব্যবস্থা ছিল। তবে প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি প্রত্যেকেই যে আত্মবিশ্বাস ভালো, কিন্তু বেশি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স হয়তো ভালো না। কারণ গতকাল আমরা যখন বারবার তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আদৌ বেরোতে পারবেন, উনি বলেছিলেন অপেক্ষা করুন, তারপর বেরিয়ে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। কিন্তু এত বয়ানে অসঙ্গতি, তারপরে এতবার ভোল বদল, আর সেই ভোল বদল আমরা রিপাবলিক বাংলার পর্দায় মিনাক্ষী এক্সক্লুসিভ বারবার দেখিয়েছে যে তিনি এক এক সময় এক একটা বয়ান দিয়েছেন, তার বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। এবং মূলত এই কারণে, অর্থাৎ তথ্য গোপন এবং বয়ানে একাধিক অসঙ্গতি, একই সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের
যে কোম্পানিতে বিনিয়োগ করেছিল 40 লক্ষ টাকা সেই সমস্ত তথ্যের কোনো সদুত্তর কিন্তু দিতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র। একই সঙ্গে এই যে তিনটে কোম্পানি তার রয়েছে তার নামে সেই তিনটে কোম্পানি থেকে প্রচুর কালো টাকা নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হতো যে খবর এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে ইডি সূত্রে সেই সমস্ত কিছু নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের মুখে তিনি কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি এবং যখন তার বয়ানে এতগুলো অসঙ্গতি ঠিক তখনই ইডি যেটা মনে করছে এই মুহূর্তে নিয়োগ দুর্নীতির যে এত বড় স্ক্যাম এত জট সেই জট হয়তো সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করলে অনেক বড় নাম কিন্তু এবার উঠে আসবে আর সেই বড় মাথা ধরতে এবার সুজয় কৃষ্ণ ভদ্রকে বড় নামের কথাই বলছেন শুভেন্দু অধিকারী। তুমি সঙ্গে থাকো, শুভেন্দু অধিকারী কিন্তু এই বড় নামের কথাই বলছেন। বিরোধী দলনেতা রিপাবলিক বাংলাকে দেওয়া প্রতিক্রিয়াতে প্রথম প্রতিক্রিয়াতে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি নিয়ে কি বললেন শোনাব। দেখুন, একটা সময় যখন কলকাতা হাইকোর্টে এগুলো চলছিল না, একজন মহামান্য বিচারপতি মন্তব্য করছিলেন ভরা ইজলাসে ইন প্রেজেন্স অফ মিডিয়া যে তদন্তকারী সংস্থারা কোমরের নিচে ধরছেন, কোমরের উপরে উঠছেন না। এই সুজয় কৃষ্ণ ভদ্র দ্য গ্রেট কাকু অফ কালীঘাট, ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট অফ দ্য গ্রেট ব্যানার্জি ফ্যামিলি, যাদের সম্পদ যশ প্রতিপত্তি অহংকার দম্ভ ক্ষমতার বৈভব রকেট গতিতে বেড়েছে, সেই পরিবারের ঘনিষ্ঠ কালেক্টর এটা উপরের দিকে যাচ্ছে, কোমরের উপরের দিকে, ইটস এ ভেরি গুড সাইন। এবং ইনি আমি বাংলার মানুষ জানতে চাই যে উপরের দিকে কত উপরে যাচ্ছে, না ঠিক লাইনে যাচ্ছে তো। হি ইজ দ্য সিও অফ দি লিপস এন্ড বাউন্স। এই লিপস এন্ড বাউন্সে আপনারা জানেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দিল্লিতে একজন ইন্সপেক্টরকে অ্যারেস্ট করেছিল বাঁকুড়ার, তার কেসে যে চার্জশিট দিয়েছিল তাতে পরিষ্কার বলা হয়েছিল যে 1,00,000 টাকা সুভাষ আগরওয়াল কোম্পানির মাধ্যমে লিপস অ্যান্ড বাউন্স হয়ে গেছে। লিপস অ্যান্ড বাউন্স হচ্ছে মেন টাকা কালেকশন এবং অল টাইপ অফ করাপশনের কালেকশনের একটা মাধ্যম। এবং 2014 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যিনি এখন ম্যানেজিং ডাইরেক্টর, তিনি লিপসন কংগ্রেসের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। উনি লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য পদত্যাগ করেন এবং তারপরে ওনার পরিবারের লোকরা লিপসন বাউন্সের ডাইরেক্টর স্টিল টুডে। এই সুজয় ভদ্র হচ্ছেন লিপসন বাউন্সের সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তা স্বাভাবিকভাবে এ তো প্রমাণিত সত্য যে এই করাপ্টেড এবং এই রিক্রুটমেন্ট স্ক্যাম সহ নানা ধরনের স্ক্যামের টাকা কালেকশনের জন্য লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও কাজ করেছেন, যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে ডাইরেক্টর হিসেবে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠতম আত্মীয়রা তার ডাইরেক্টর হিসেবে এখনো বহাল তবিয়তে আছে। উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে, কারণ তার পরিবারের লোকেরা এর সঙ্গে যুক্ত। কিন্তু একেবারে লিপসন বাউন্সের ডাইরেক্টর কারা আছে তার তালিকা দেখলে বুঝতে পারবেন, এর দায়িত্ব তো অস্বীকার করতে পারবে না। এবং মূল জায়গাটাই যাওয়া উচিত।